আমাদের পৃথিবীতে না কিছু কিছু মানুষ আছে যারা কোনো কিছু বিষয় সম্পূর্ণভাবে না জেনেই তারা ভুলভাল স্টেপ নিয়ে নেয়। তো মেন ঘটনা হলো আমার বিয়ে হওয়ার মোটামুটি 10-12 বছর হয়ে গেছে। তো বিয়ের পরে না আমি কোনোদিনও শ্বশুরবাড়ি যাইনি। আর আমার শ্বশুরবাড়ি না যাওয়ার মেন কারণ হলো আমার শ্বশুরবাড়িতে শ্বশুর শাশুড়ি সবসময় বাড়িতে থাকে না, তারা কাজের ক্ষেত্রে বেশিরভাগ সময়টা বাইরে থাকে। আর আমার শ্বশুরবাড়িতে থাকে আমার একমাত্র শালি একাই। তো আমার শালি যেহেতু একাই থাকে বাড়িতে, আমি যদি যাই পাড়া প্রতিবেশী লোকজন সন্দেহ চোখে দেখবে, ভুলভাল ভাববে, এই কারণেই আমি মেনলি শ্বশুরবাড়িতে যাই না। তো কালকে হঠাৎ আমার শ্বশুরবাড়ি যাওয়ার খুব ইচ্ছা হচ্ছিল, মানে সত্যি বলছি মন থেকে খুব ইচ্ছা হচ্ছিল। তো আমি শ্বশুরবাড়ির লোককে না জানিয়ে শ্বশুরবাড়ির লোককে সারপ্রাইজ দেওয়ার জন্য কালকে শ্বশুরবাড়ি যাই। তো গিয়ে দেখি যে শ্বশুর শাশুড়ি কেউ নেই, বাড়িতে আছে আমার একমাত্র শালি একাই। তো কেউ যেহেতু নেই, মানে আমার শাশুড়ি গেছে ব্যাংকে টাকা তোলার জন্য, তো কেউ যেহেতু নেই, তো আমি আর আমার শালি দুজনে মিলে গল্প টল্প করছিলাম, ইয়ারকি ফাজলামি করার পর, দুজনে খাওয়া দাওয়া করার পর বসে বসে গল্প করছিলাম। তখন হঠাৎ আমার শাশুড়ি বাড়ি আসে, বাড়ি এসে আমাকে দেখে মানে আনন্দে কি বলবো, আর অনেকদিন পর গেছি। তো আমাকে জিজ্ঞেস করলো যে কি জামাই বাবাজি কখন আসছো, তারপরে আমি বললাম এই তো একটু আগে। তারপরে বললো কি যে তোমার শালি কি তোমাকে খাওয়া দাওয়া করাইলো? তারপরে না আমি আমার শাশুড়িকে শুধুমাত্র একটা কথাই বললাম যে আমার শালি আমাকে এমন আদর যত্ন করে খাওয়ালো যে আমি দুবার করে খাইছি। এই কথাটা বলার পর ভাই আমার শাশুড়ি জানি না ভাই কি বুঝছে ভাই, গোটা পাড়ার লোককে ডেকে এনে ভাই আমাকে যে ভাই এমন কেলান কেলালো, মানে কি বলবো ভাই। এখন শাশুড়িকে কে বোঝায় যে ভাই আমি দুবার করে খাইছি, মানে ভাই দুইবার করে খাইছি। হে ভগবান, গোটা পাড়ার লোক যে ভাই আমাকে এমন কেলান কেলাইছে ভাই, মানে কি বলবো আর ভাই, সেই ঠিক ঠিক আনি ওকে মাগে মা, আমি আর কোনোদিন শ্বশুর বাড়ি আসবো না ভাই। এরকম মার মারে কেউ ভাই, আমার দোষটা কোথায় ভাই?